মনসা গিফট হাউসে এখানে আমি এসেছিলাম, এখানে সব কিছু জিনিস পাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে মঙ্গলবার 21 তারিখ, আর আপনারা জানেনই মেয়ের অন্নপ্রাশনের ডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অন্নপ্রাশন তো বৃহস্পতিবার মানে 23 তারিখে হবে, তাই আজকে একটু কিছু কিছু জিনিস আছে ওইগুলো কিনতে যাচ্ছি, আর মিষ্টির অর্ডারটা দিয়ে আসছি। তো চলুন তাহলে আজকে দিনটা স্টার্ট করা যাক। দাদুর সঙ্গে খেলা করছে, মা কাজ করছে বলে এমানা কিরি। হ্যাঁ, মা এখানে রান্নার প্রিপারেশন নিচ্ছে। কি রান্না হবে আজকে মা? আজকে আজকে ওই ঝিঙে আলু পোস্ত, মুসুরির ডাল আর বেগুন ভাজা আর মাছের ঝোল। পূজা কোথায় গেল? পূজা উপরে, পূজা মনে হচ্ছে ছাদে আছে, দেখি কি করছে। কি হলো আবার? হ্যাঁ গো, কি হলো? যখন এই কাজ করতে করতে পাগল হয়ে যায় না, এরকম মানে ইয়ে করে, রিয়াক্ট করে। কি হয়েছে গো, কি হয়েছে? সবাইকে মুখ নাড়ছে, সব কাঁথা গুলো দইটা ছিঁড়ে পড়ে গেছে। আনন্দ কিসে? আমি মিষ্টির দোকানে এসেছি, এখন মিষ্টি অর্ডার দিলাম, আর একটা ক্ষীরের থালা অর্ডার দিয়েছি, ডালি, ভাতের ডালি বলছে, ওটা 1800 টাকা বলছে। আমি একবার দেখে গেলাম যখন আর একবার এসেছিলাম এখানে, ওই থালি একটা সাজানো ছিল, সেই দেখে ভালো লাগলো। কালকে অর্ডারটা নেবো, কালকে বিকেলবেলা নিয়ে যাবো। বিল বিল করছে, দোকানটার নাম হচ্ছে বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডার, পান্ডুয়া তেলিপাড়ার মোড়ে, তেলিপাড়ার মোড়ের সামনে একদম। এবারে এলাম মনসা গিফট হাউসে, আমার ওই মিষ্টির দোকান আর অন্য কাজ হয়ে গেছে। এবার মনসা গিফট হাউসে একটা বাথটব নেব, বোন বলল নিতে। বেবি বাথটব দেবেন তো, সেই ফোলানো এই যো, আমার বোন নিতে বললো একটা। কত দাম? 540। এর থেকে এটা কত বড় হবে, কত সাইজ হবে? 34 ইঞ্চি 10। শেষকালে ঠিক হলো, এটাই নেবো, এটা ভালো জিনিসটা। তো আমার যা প্রয়োজনীয় জিনিস ছিল হয়ে গেল কেনা, এবার বাড়ির দিকে যাব। তার আগে একবার একটু সোনার দোকানে যেতে হবে, একটা মেয়েটাকে একটা পেন দেবো, রূপোর পেন দেবো ভাবছি, দেখি কীরকম পাওয়া যায় রূপোর পেন। তো বন্ধুরা, আমি সোনার দোকানে এসেছি, আর একটা চামচ নিলাম ওই প্রসাদ খাওয়ানোর জন্য, প্রসাদ বা ক্ষীর পায়েস খাওয়ানোর জন্য, আর একটা পেন নিয়েছি, থালাতে দিতে হয়, এই একটা পেন নিলাম। এই যে দেখছেন, এই চামচটা নিয়েছি আর এই পেনটা নিলাম, কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই জানাবেন, অবশ্যই জানাবেন। যা সামান্য দিলাম একটা জিনিস, চামচ, এই যে চামচটা প্যাক করে দিল। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এই যে পেনটাকেও প্যাক করে দিল, খুব সুন্দর লাগছে পেনটা।
আচ্ছা যখন তুমি লিখবে হ্যাঁ তখন লিপিটা ভরে লাগালে হ্যাঁ হ্যাঁ তাহলে থাকবে নালে কালি ব্যাক করলে পেন হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যাবে কালিটা ব্যাক করে পেন দেখুন কি সুন্দর একটা পাউচে প্যাক করে দিল খুব সুন্দর হেভি কেক বাহ হেভি সুন্দর লাগে এই যে বাড়ি চলে এসেছে কি করলে মিষ্টি অর্ডার দেওয়া হয়ে গেছে মিষ্টি অর্ডার দেওয়া সব হয়ে গেছে তার বাকি সব কিছু কেনা হয়ে গেছে এটা মনি কিনতে বলেছিল একটা বাথটাব নিয়ে এসেছি আমি দেখিয়েছি আপনাদের আপনারা দেখেছি দেখেছেন এই যে বাথটাব নিয়েছি একটা রিং এগুলো হচ্ছে সেই ঝোলানো এটা হচ্ছে নানান ধরনের জিনিস এটা অক্ষর এটা আর এই যে আর এটা কার এটা তোমার দুজন কার দেখ আমার দেখ খোলো এটা এটা আমি দিয়েছি বর্ষা বর্ষার জন্য গিফট চলে এসেছে মা খুলছে আমি খুলছি এই তো এটা খুলে গেছে একটা পেন আর একটা চামচ এটা রুপোর রুপোর পেন রুপোর পেন একটা চামচ বাহ কেমনে যাওয়া রুপোর পেনটা কত নিলে এটা 700 না 700 না 600 600 কত টাকা এখানে লেখা আছে দেখো না কোন করে এটা টোটাল নিয়েছে 1500 টাকা কত কি 1500 দিয়ে হ্যাঁ 1500 ভালো আছে এটা যেমন এটা ওই পায়েস দেবে তো জানো তো পায়েস দেবে ওই পায়েসটা পায়েসটা এতে করে খাওয়া হবে খালাতে কি কি দেবে জানো তো একটা মোবাইল দেবে দাদুর কাছ থেকে 500 টাকার একটা নোট ওতে দেবে আর এই পেনটা দেবে ঠিক আছে কোনটা নেয় দেবে আর মাটির ঢালা যাই হোক মাটির ঢালা ঠিক আছে কোনটা ধরবে ভালো হয়েছে মা গিফটগুলো বাড়িগুলো পরিষ্কার করা চলছিল আজকে কমপ্লিট হয়ে গেছে ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে যা নোংরা বেরোলো আমাদের ঘর তো দেখাতেই পারলাম না কতটা নোংরা বেরিয়েছে বাজে দুটো তিন দুটো তিন কেন খাওয়া দাওয়া হয়নি একটু পুজো দিয়ে আসতে হবে চানটা করে যাব কারণ ওই ওই প্রসাদটা আমার মেয়ের মুখে দেয়া হবে চলুন তাহলে চানটা করে নিই আমি তো আমার স্নান হয়ে গেছে রেডিও হয়ে গেছি এবার পুজোটা দিয়ে আসি আমি আমাদের গ্রামের বাইরে একটা মন্দির আছে ওই মন্দিরে পুজোটা দিয়ে আসবো চলুন তাহলে যাওয়া যাক গাড়ির চাবিটা নিয়ে নিলাম চলুন আজকে মেয়েটার জন্য পুজো দিতে এসছি এই যেটা একটা কালী মন্দির তালডাঙা কালী মন্দির পুজোটা দিয়ে নি তাহলে তোমার পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই পুজো দিলাম বৃহস্পতিবারে মুখে ভাত আছে অন্নপ্রাশনের জন্য এই প্রসাদটা নিয়ে যেতে হবে আর আর একটা আমাদের বাড়ির পাশে যে আমাদের কুলদেবী আছে ওই কুলদেবীর একটু পুজো হবে ওখানে কুলদেবীর পুজো করে কুলদেবীর পুজো করে ওর প্রসাদটা দেওয়া হবে একসঙ্গে এর সঙ্গে দেওয়া হবে প্রসাদটা তাই জন্যে এখানে পুজো দিয়ে গেলাম আজকে কালকে টাইম পাবো না হয়তো আজকে মঙ্গলবার আজকে দিনটাও ভালো তাই জন্য এখানে পুজো দিয়ে গেলাম এখন 6:45 বাজে আমরা একটু খুননান গেছিলাম আর খুননান যাওয়ার কারণটা হচ্ছে এই যে আমি আজকে ভুরু ব্লক করলাম অন্ধকার হচ্ছে এই ধারটা তাকাও হ্যাঁ আমি যে ভুরু ব্লক করতে গেছিলাম আর চুলটা কাটতে গেছিলাম এই যে সামনেটা লেয়ার কেটেছি আর পেছনটা রাউন্ড দেখি
তখন একটা গিফট গিফট দিয়েছিল একজন, সিক্রেট গিফট দিয়েছিল, আপনাদের বলেছিলাম যে দেখাবো। তো সিক্রেট গিফটটা হচ্ছে ও আমাদের এই সোনাইয়ের পিমনি, পিমনি গিফটটা দিয়েছে, আপনারা দেখুন। আঙুল ধরেছে, কাঁদছিস কেন তুই স্কুলে গিয়ে? আর জানেন তো এই ছেলেটা, এই ছেলেটা কাঁদে স্কুলে গিয়ে খালি। কাঁদিস কেন? আর তুই তুই একা কাঁদিস না আর সবাই কাঁদে? সবাই কাঁদে। আজকে ও এসছে দেখছি মুখটা কালো হয়ে গেছে কেঁদে কেঁদে। এখন এসব খুলে বসিয়েছে, বসেছে আপনাদের দেখানোর জন্য। ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ করছিল না, তাই না? আমরাও তুলিনি, আমরা পারমিশন নিয়েই স্টাইল বাজার। আমি কি বলছি, এই তোমাকে হেভি লাগে সোনার জামা? আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখতে। এই জামাটা এর মায়ের পছন্দ, ঠাকুমার পছন্দ না? এই জামাটা দেখছেন মানে বৃহস্পতিবার তো খুব কাজের চাপ হবে, যার জন্য কাল রাত্রিবেলা আমরা সবকিছু সাজিয়ে রেখে দেবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতেও ভুলবেন না। যদি না চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গুড নাইট বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।